बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। সকলে জানেন এটা হুজুর গাউসে বগদাদ পীরনা পীর দস্তগীর হুজুর গাউসে সগলাইন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুসে পাকের মাস সুবহানাল্লাহ বলেন উরস আইন রাসিন উরস উরস মানে বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করে আমার গাউসে আজম বন্ধুত্ব করেছেন আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছেন আল্লাহর কাছে আল্লাহও সাক্ষাতে সেই বন্ধুত্বের মধ্যে শামিল হয়েছে ওইটাকে উরস বলা হয় সকলে বলুন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আমার শেষ গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাগদাদের জমিনে নসিহত দিতেন ওয়াজ করতেন হুজুর শায়েখ গাউসে বগদাদ 559 হিজরিতে গাউসে বগদাদ বাগদাদের জমিনে রাত্রি বেলায় কোন একটা ওয়াজ মাহফিলের মধ্যে গেলেন আমরা আপনারা এসেছেন ওলামায়ে কেরাম এসেছে পেন্ডুলের ব্যবস্থা হয়েছে মাইকের ব্যবস্থা হয়েছে সাউন্ডের ব্যবস্থা হয়েছে এখানে কত অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন ওলামায়ে কেরাম নসিহত করার জন্য কিন্তু গাউসে পাকের যুগে এমন কোন মাইক ছিল না গাউসে পাকের মজলিসে মাহফিলে 100 নয় 200 নয় ওই মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হতো এই মাহফিলের মধ্যে মানুষ আসেছে ওই গাউসে পাকের মাহফিলের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে আল্লাহর জিনজাতিরা আছে আল্লাহর সৃষ্টি থেকে তো পশু পাখি পর্যন্ত আসতো গাউসে বগদাদ ওয়াজ করতেন আমাদের মাইক খুলে আওয়াজ পিছনে যাবে না গাউসে বগদাদের মাহফিলের মধ্যে গাউসে বগদাদ যখন গাউসেদের জবান দিয়ে বয়ান দিতেন কোন মাইক ছিল না কোন সাউন্ড ছিল না গাউসে বগদাদ যখন বয়ান দিতেন এই বয়ানের আওয়াজ লক্ষ লক্ষ মানুষের কানে কানে পৌঁছে যেত হুজুর গাউসে বগদাদ একদিন বাগদাদের জমিনে ওয়াজ করতেছেন নসিহত দিচ্ছেন মানুষদেরকে বয়ান দিচ্ছেন ওই বয়ান দেওয়া অবস্থায় হুজুর গাউসে বগদাদের ওই ওয়াজের মজলিসের মধ্যে চারজন বড় বড় আল্লাহর ওলি ছিল সুবহানাল্লাহ বলেন কয়জন চারজন চারজন বড় বড় আল্লাহর ওলি ছিল একজনের নাম হচ্ছে হযরতে শেখ আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বাকা ইবনে বাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে শেখ সৈয়দ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে শেখ নাজিব সরওয়ারদি রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন বড় বড় আল্লাহ বালায় মজলিসের মধ্যে উপস্থিত ছিল আবার গাউসে বগদাদ নসিহত দিচ্ছেন নসিহত দিতে 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 আমার শায়েখ গাউসে বগদাদ ওয়াজ করতেছেন জজবার হালতে গাউসিয়তের জবান দিয়ে একটা জবান থেকে একটা পবিত্র বাক্য পবিত্র কালাম বের হয়ে যায় জজবার হালতে শেনশে গাউসে বগদাদ জজবার হালতে গাউসিয়তের জবান দিয়ে একটা বাক্য বের করেছিলেন কদমি হা দেখি আলা রাকাবাতি কুল্লি বলি আল্লাহ আমার গাউসে বগদাদ জজবার হালতে গাউসিয়তের জবান দিয়ে বাগদাদের জমিনে বলেছেন কদমি হা দেখি আলা রাকাবাতি কুল্লি বলি আল্লাহ আমি গাউসে পাকের কদম সমস্ত পৃথিবীর ওয়ালিদের গর্দানের উপরে সমস্ত ওয়ালিদের কিসের উপরে গর্দানের উপরে ওই এলান করলেন বগদাদের জমিনে কোন একটা মাহফিলের মধ্যে ওই কান থেকে গাউসিয়তের আওয়াজ সেকেন্ডের ভিতরে মক্কা মদিনায় পৌঁছে যায় সেকেন্ডের ভিতরে ইরাকে পৌঁছে যায় সেকেন্ডের ভিতরে ইয়াবেরে পৌঁছে যায় সেকেন্ডের ভিতরে মিশরে পৌঁছে যায় সেকেন্ডের ভিতরে রাশিয়া পৌঁছে যায় এইভাবে আল্লাহর জমিনের মধ্যে 313 জন বলি ছিল আল্লাহ
আল্লাহর দায়িত্ব প্রাপ্ত 313 জন ওয়ালি ছিল যারা আল্লাহর দায়িত্বগুলো পালন করত। মক্কা মদিনায় ছিল 17 জন, ইরাকে ছিল 7 জন, শাম দেশের মধ্যে ছিল 30 জন, আজম দেশের বিভিন্ন অঞ্চলে ছিল 7 জন এবং মিশরের মধ্যে ছিল 20 জন, মধ্যপ্রাচ্যের মধ্যে ছিল 23 জন এবং সিংহলে ছিল 7 জন, বিভিন্ন পারির দ্বীপ অঞ্চলে ছিল 4 জন। এভাবে 313 জন বলেছিল। এখান থেকে 312 জন বলি এ আওয়াজ দূতিয়তের জোবানের আওয়াজ, বাগদাদে বলেছেন কোন একটা মাহফিলের মধ্যে সেকেন্ডের মধ্যে ওই আওয়াজ চলে আসলেন পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, যেখানে আল্লাহর বলি আল্লাহ আছে ওইখানে প্রত্যেক বলিদের কানে এখানে চলে আসলেন। ওই সময় কোন টেলিফোন ছিল না, ওই সময় কোন মোবাইল ছিল না, ওই সময় কোন হেলিকপ্টার ছিল না, ওই সময় কোন বিমান ছিল না, ওই সময় অত্যাধুনিক কোন যন্ত্রপাতি ছিল না। এখন তো মোবাইল বের হয়েছে, ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের জমি থেকে ইরাক, আমেরিকা, লন্ডন, ওয়াশিংটন সবকিছু দেখা যায়, কিন্তু তখনের যুগে তখন ছিল না। গৌসিয়তের বেলায় তার আওয়াজ সমস্ত আল্লাহর বলি কানে কানে পৌঁছে গেল, সমস্ত আল্লাহর বলিরাও ওই শশ স্থান থেকে, ইরাক থেকে, মক্কা থেকে, মদিনা থেকে সবাই নিজের গর্দানকে ঠেলে দিয়ে বললেন, ও গো গাউসে পাক, আপনার নূরানি গাউসিয়তের কদম মোবারক আমাদের কাঁধে নিয়ে নিলাম। ওই সময় কোন টেলিফোন ছিল, কোন মোবাইল ছিল, হায় 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 গৌসিয়তের জোবানের আওয়াজ এত বেশি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এত বেশি বলন্দ করে দিয়েছেন। গৌসে আজম বাগদাদের জমিনে বসে ওয়াজের মধ্যে বললেন, কদমি হাদিহি আলা রকবতি কুল্লি বলি আল্লাহ, আমি গৌসে আজমের কদম সমস্ত বলিদের কাঁধের উপরে, সমস্ত বলিরা গৌসে পাকের কদমকে কাঁধে নিয়ে নিলেন, সবাই গ্রহণ করলেন। ওই শাহ আজম দেশের মধ্যে যে 60 জন ছিল এখান থেকে 59 জন কদম কাঁধে নিয়েছিলেন, একজন কদম কাঁধে নেই নাই, ওই ওই ওলির নাম ছিল আলী নামে খেত, উনি কাঁধে নেই নাই, উনি অহংকার করেছিল, ফখর করেছিল। আমাদের দেশে কিছু অহংকার করে আছে না নাই, অহংকার করে আছে না নাই? আল্লাহর বলিদের আদবের বেলায় অহংকার চলে না, আল্লাহর বলিদের দরবারে চলে আদবের ফয়সালা, ঠিক কি না? আল্লাহর বলিরা এত আদব দিতেন, গৌসে পাকের কদম কাঁধে না নিয়ে গৌসে পাকে বেহরমতি করলেন, বলে আমি নিব না, সেকেন্ডের ভিতরে ওর বেলায়েতের দপ্তর থেকে নাম কেটে গেল। ওই সময় ওই আল্লাহর বলি মক্কা মদিনায় যাচ্ছিলেন, ওই পথের মধ্যে যাত্রা করার সময় একটা কিস্টারের মেয়েকে দেখলেন, চোখের মধ্যে পড়ে গেল, ওনার পিছনে লক্ষ লক্ষ মুড়ে ওনাদেরকে সামনে রেখে যখন কিস্টানের মেয়ের দিকে চোখ পড়ল, ওই খ্রিস্টানের মেয়ের যে সমস্ত জির নাজির গুলো আছে যখন সবাই দেখলে, সবাই তখন ওনাকে আটক করে ফেললেন, একে একে বিছন থেকে মুরিদ গুলো যাওয়া শুরু করে দিল। ওই খ্রিস্টানের যিনি গডফাদার ছিলেন ওনাকে শাস্তি স্বরূপ বললেন, তোমাকে এতদিন আমাদের এই দরবারে গোলামি করতে হবে, কি করব বলে এই দরবারের মধ্যে শুকুর সানা ছাড়াইতে হবে, নাউজুবিল্লাহ বলেন, বলে এই দরবারের মধ্যে তোমাকে আমার ঘরের মধ্যে তোমাকে শুকুর ছানা চড়াইতে হবে। তখন মেনে নিলেন, ওই মেনে নিয়ে শুকুর ছানা চড়াচ্ছেন। একদিন নদী পার হওয়ার সময় যখন গর্দানের মধ্যে শুকুর ছানা নিয়ে পার হচ্ছে, এই অবস্থায় সঙ্গে সঙ্গে দেমাকের মধ্যে চলে আসলো বাগদাদের জমিনে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী বলেছিলেন, কদম নেবার জন্য আমার গর্দানে কদম না নেওয়ার কারণে আজকে আমার গর্দানের উপরে নিকৃষ্ট জন্তু সেই খিঞ্জির তুলে দিয়েছেন আল্লাহ। আল্লাহর ওলিদের বেলায় কোন রকমের বেয়াদবি চলে? আল্লাহর ওলির থেকে কিছু যদি আদায় করতে হয় তাহলে আদব দিয়ে আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন,
সাফিনাতুল আউলিয়া নামে একটা কিতাব, ওই কিতাবের লেখক যে চারজন বলেছিল ওই চারজনের মধ্যে যিনি তিন নম্বর হযরত আবু সাইয়্যিদ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কিতাবের মধ্যে লিখেছেন ওই সময় আমার গোসে বুকদাতকে ওই মজলিসে আমার দয়াল নবী গায়েবিভাবে একটা নূরানি জামা মুবারক উপহার দিয়েছেন। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন বলেন। আমার সময় শেষ, হুজুর কোথায়? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, প্যারে হাজরিন, ওই সময় যখন আমার গাউসে মুগদাদ যখন মুগদাদের জমিনে ঘোষণা দিলেন ওই সময় খাজি খাজ গান বান্দে নামাজ আতা রাসূল খাজা মঈউদ্দিন চিশতি সঞ্জীর আসমির আলাইহি রহমা, তখন ভারতের একটা খুরাসানের স্থানে খুরাসান নামক জায়গাতে একটা গুহার মধ্যে রব্বুল আলামিনের সাথে প্রেমের মধ্যে মগ্ন হয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে দেনের মধ্যে পড়ে গেলেন। কোথায় মুগদাদ কোথায় ভারত? বুগদাদে গৌসে পাক বলেছেন আমার কদম নেওয়ার জন্য আমার গরিব নওয়াজ ওই হিন্দুস্তানের জমিনে খুরাসানের একটা গুহার ভিতরে আল্লাহর সাথে প্রেম করতেছেন। এই অবস্থায় এই আওয়াজটা গরিব নওয়াজের কাঁধে এসে গেল। যখন কানে আসলেন গরিব নওয়াজ বলতেছেন সবাই পৃথিবীর ওয়ালিরা সবাই গর্দান দিয়েছেন, আমি গর্দান দিব না, আমি গর্দান দিব না, গর্দান দিলে বেহুরমতি হয়ে যাবে। গরিব নামাজ বলতেছেন কদমি কদমুক আলা আইনা বরাসি, ও গোসে পাক মামা যা সবাই গর্দান দিয়েছেন, আমি গরিব নামাজ গর্দান দিব না দিব না, ও আইনি বরাসি আমার চোখ এবং মাথাকে তুলে দিব, ও আমার গোসে পাক আপনার কদম আমি কাঁধে নিব না, আপনার কদম আমি আমার চোখে এবং মাথায় নিব। করিম নামাজ আদব দেখাইলেন, কি দেখাইলেন? আদব লেখাইলেন গৌসে পাকে, গৌসে পাকের ভাগিনা ছিল গরিব নামাজ। যখন এই আদব দেখাইলেন, ওই আদব দেখানোর সঙ্গে সঙ্গে এখানে এই ঘোষণা, যখন গরিব নামাজ খুরাশাদের গুহার ভিতরে যখন ডিগলা শুন দিলেন ওই সেকেন্ডের ভিতরে ওই আওয়াজ, সেকেন্ডের ভিতরে ওই আওয়াজটা ভারতের কুরাশান থেকে বের হয়ে ওইখান থেকে ওই আওয়াজটা চলে গেল বাগদাদের কাছে ইরাকের জমিনে, যেখানে গাউসে পাক ঘোষণা করেছেন এখানে একদিনের অপেক্ষা করে নাই, এখানে দুই দিনের অপেক্ষা করে নাই, এক সেকেন্ডের অপেক্ষা করে নাই। আল্লাহর বেলায়েতের বলি, বেলায়েতের জবান দিয়ে কুরাশানের গুহার ভিতরে বলেছে ও গাউসে পাক আপনার কদম আমার মাথায় এবং চোখে নিলাম। এই আওয়াজটা সঙ্গে সঙ্গে ইরাকে পৌঁছে গেল, ইরাকে গিয়ে ও গোসে পাক যখন শুনতে পেলেন, গোসে পাক আব্দুল কাদির জিলানি সন্তুষ্ট হয়ে করিব নামাজকে বলতেছেন বাগিনা আমার কদম তোমার চোখে এবং মাথায় নিয়েছো, আমি যাও আজকে তোমার পজিশন আমি গোসে পাক বাড়িয়ে দিয়েছি, তোমাকে আজকে থেকে আমি হিন্দুস্তানের সুলতানুল হিন্দ বানিয়ে দিয়ে। আর একটু জোরে সুরে বলেন গরিব নামাজ শেনশে গোসে বুকদার। এমন কিছু মানুষ আছে আল্লাহর বলিদেরকে মানে না, এমন কিছু মানুষ আছে আল্লাহর বলিদের বিরুদ্ধে চারণ করে। আমার শেনশে গোসে বুকদার 561 হিজরিতে এই দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন 11 রবিউল সানি, উনি 1 রবিউল সানিতে অসুস্থ হয়ে পড়লেন। কি হয়ে পড়লেন? অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থতা বোধ করতেছেন 11 রবিউল সানি এশার সময়। আমার শায়েখ গোসে বুকদাদ পৃথিবীর জমিন থেকে বিদায় হবে, দেখেন ভাইরা আমার গোসে বুকদাদ আমাদের জন্য কত বড় নিয়ামত, আমাদের জন্য কত বড় নিয়ামত। আমার গোসে বুকদাদ পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হবে ওই সময় গোসে পাক রাত্রি বেলায় নিজে নিজে গোসল করলেন। সুবহানাল্লাহ বলেন, নিজে নিজে কি করলেন? নিজে নিজে গোসল করলেন, গোসল করে শেন গোসে পাক গোসল করে এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করে আমার শেন গোসে পাক লম্বা একটা সিজদার মধ্যে চলে গেলেন।
লম্বা একটা সিজদার মধ্যে চলে গেলেন আমার শাশুড়ি গোসে পাক আব্দুল কাদের জিলানী যিনি কাদরিয়া তরিকার প্রবর্তক উনি একটা লম্বা সিজদার মধ্যে চলে গেলেন সিজদার মধ্যে গিয়ে আমার গোসে আজম শাশুড়ি গোসে বগদাদ গোসেতের চোখ থেকে পানিগুলো ছেড়ে দিলেন সিজদার মধ্যে দোয়া করতেছেন আল্লাহুম্মা গফিরলি লি উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা রহম লি উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা তাজআদু আন উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও আল্লাহ ও মাওলা ও আখির জামানার নবীর উম্মতকে তুমি ক্ষমা করে দাও আল্লাহুম্মা গফির লি উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও আল্লাহ মাবুদ আখির জামানার নবীর উম্মতদেরকে আপনি ক্ষমা করে দাও আখির জামানার নবীর উম্মতদেরকে তুমি maaf করে দাও ওই সিজদার মধ্যে লম্বা একটা সিজদার মধ্যে আমার শাহ গোসে পাক আব্দুল কাদের জিলানী সিজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহর দরবারে আমাদের জন্য গুনাহ ক্ষমা চেয়েছেন আমাদের জন্য গুনাহ মাফ চেয়েছেন আমাদের জন্য গুনাহ ভিক্ষা চেয়েছেন দুনিয়ার কোনো কিছু চাই নাই মস্তক কোনো কিছু চাই নাই সিজদার ভিতর থেকে আল্লাহকে বলেছিলেন আল্লাহ আখির জামানার নবীর উম্মতদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও ওই বিদায়ের বেলায় কাদিয়া তরিকার যারা ভর্তি হওয়া প্রেমিক কাদিয়া তরিকার যারা ভর্তি হওয়া আশেক উনাদের জন্য আমার গোসে পাক বলেছেন উনাদেরকে মাফ করে দাও অর্থাৎ আমাদের জন্য বলেছেন আখির জামানার নবীর উম্মতদেরকে ক্ষমা করে দাও তার ধারাবাহিকতায় তারা কাদিয়া তরিকার গোসে পাকের প্রেমিক হয়ে আজকে মাহফিলের ইন্তেজাম করেছেন ওই সময় গোসে পাক ওই সিদ্দিক থেকে উঠে গিয়ে সমস্ত ওই ভক্ত মুরিদ যারা আছেন সবাইকে ডাক দিলেন গোসে পাক ডাক দিলেন সবাইকে বলতেছেন আমি বিদায় নিয়ে চলে যাব সবাই হাহাকার হয়ে গেল সবার অন্তর ভেঙে গেল কলিজা ভেঙে গেল এই সময় গোসে পাক যখন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে গেলেন তখন আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে আছেন নবীকে সালাতু সালাম দিতে দেওয়া অবস্থায় আছেন সেই মুহূর্তে গায়েব থেকে একটা আওয়াজ আসলো ওই গায়েবের আওয়াজটা আল্লাহ পাকের কোরআনের আয়াত যেটা আমি গুনাহগার তেলাওয়াত করেছিলাম গায়েব থেকে আওয়াজ আসলো বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইনা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর বলিরা যখন বেসাল হয় ওই দিনকে আমরা উরুস নামে চিনি ওই দিনকে মিলনে মাওলা নামে চিনি আমরা যেদিন আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই ওই দিনকে আমাদের জন্য মৃত্যুর দিন কিন্তু যে সমস্ত আল্লাহর বান্দাগুলো আল্লাহর সাথে প্রেম করেছে বন্ধুত্ব করেছে ওই বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আলামে বরজকে যখন ট্রান্সফার হয়ে চলে যায় ওই দিনটা ছিল ওনাদের জন্য ওই দিনটা ওনাদের জন্য আনন্দের দিন দুঃখের দিন নয় বেদনার দিন নয় সেই জন্য আল্লাহ তো ওনাদের ব্যাপারে বলেছিলেন দুনিয়া তো ওনাদের কোনো ভয় নাই আখেরাতেও ওনাদের কোনো ভয় নাই যে সময় চলে যায় ওই আল্লাহর বলিদের সামনে আল্লাহ পাক জিব্রাইলকে বলে আমার বন্ধুদের সামনে ও আমার বন্ধুদের জান্নাতগুলো সামনে সাবমিট করে দাও আমার বন্ধুরা যেন আমার নূরে জান্নাত দেখে দেখে আমার কাছে চলে আসতে পারে সেই জন্য আল্লাহর বলিরা যখন চলে যায় তখন ওই দিনকে উরুস বলা হয় মিলনে মাওলার দিন বলা হয় ওই দিনকে বেদাত বলার কোনো সুযোগ নাই ওই দিনকে শিরিক বলার কোনো সুযোগ নাই ওই দিনকে আমাদের যথাযথভাবে পালন করেছে বন্ধু আমি আল্লাহর সাথে প্রেম করে পাঁচ ওয়াক্তে পাঁচবার মসজিদে যাই মুয়াজ্জিন যখন আজান দেয় আমরা আমাদের কাছ থেকে মসজিদে যাই নাই কিভাবে আমরা প্রেম করব নামাজের নিয়ত করলাম দোকানে কত টাকা বাকি আছে কত টাকা পাবে এই হিসাবগুলো নামাজের মধ্যে চলে আয় জগৎবাসীরা শুনো আমিও প্রেম করি তুমিও প্রেম করো আল্লাহর সাথে গোসে বগদাদ প্রেম করেছেন আল্লাহর সাথে গরিব নওয়াজ প্রেম করেছেন আল্লাহর সাথে গৌসুল আজম মাজবন্দরে প্রেম করেছেন আল্লাহর সাথে কাজী খাজগান খাজা আব্দুর রহমান চৌরবি প্রেম করেছেন আল্লাহর সাথে সৈয়দ আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি প্রেম করেছেন আল্লাহর সাথে খাজা তৈয়ব শাহ প্রেম করেছেন আল্লাহর সাথে প্রেমের মধ্যে ওই প্রেমের আজি হয়ে আল্লাহ বন্ধুত্ব স্থাপন করেছেন ও জগৎবাসীরা দুনিয়ার বেলায় আমার সাথে আপনার সাথে যখন কোনোদিন দেখা হয় না
তখন আপনার সাথে তেমন ভালোবাসা সৃষ্টি হয় না। যখন বারবার দেখা হয় একটা বন্ধুত্ব হয়ে যায়, ওই বন্ধুত্বের বেলায় একজন আরেকজনকে চায় বলে বন্ধুত্ব হয়। কথা বলেন ঠিক কি না? ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে একজন আরেকজনকে ভালো লাগে বলে বন্ধুত্ব হয়। সেই জন্য যাকে ভালো লাগে ওর কাছেও যদি যার ভালো লেগেছে ওকে যদি পছন্দ হয় তাহলে বন্ধুত্ব হবে, না হলে বন্ধুত্ব হবে না। আমি আপনাকে ভালোবাসি, আপনার কাছে যদি আমাকে ভালো না লাগে তাহলে আপনি আমার সাথে কখনো বন্ধুত্ব করবেন? জোর করে বন্ধুত্ব করা যায় না। তদ্রূপভাবে এটা হচ্ছে দুনিয়ার মামলা। যে সমস্ত আল্লাহর ওয়ালিরা আছে ওনারা বন্ধুত্ব করেছেন শয়খ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, উনি বন্ধুত্ব করেছেন আল্লাহ। ও গো মাওলা, পৃথিবীর জমিনের কাউকে বন্ধু আমি বানাই নাই, আপনাকে বানিয়েছি বানিয়েছি আল্লাহ বলে বন্ধু। তোমার সে বন্ধুত্বের প্রস্তাব আমি আল্লাহ কবুল করেছি বলে তোমার সাথে আমার সাথে একটা সাক্ষাতের সময় হয়ে যায়। দুনিয়ার বন্ধুত্বের বেলায় প্রস্তাব দিলে একজন পছন্দ করলে কবুল করে নেই, ওই আল্লাহর বলিরা যখন বন্ধুত্বের আল্লাহকে প্রস্তাব দেয় আল্লাহ ওই বন্ধুত্ব প্রত্যাখ্যান করে ফেলে দেন না, ওই আল্লাহর বলিদের বন্ধুত্ব কবুল করে নেন। সেই জন্য বন্ধুত্বের বেলা দুনিয়ার সাথে যার সাথে বন্ধুত্ব হয়ে যায়, বন্ধুত্বের খাতিরে কোনো কিছু যদি জিনিস চায় তাহলে দেয় কি দেয় না? যদি বন্ধুত্ব না থাকে দিবে? আমার কথা বুঝতেছেন? সারে দিম না হনো বাজি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সুনলো হে পীরো কে পীর গাউসুল আজম দস্তগীর, সুনলো হে পীরো কে পীর গাউসুল আজম দস্তগীর, বদলো দেহ মে বি তকদীর, বদলো দেহ মে বি তকদীর গাউসুল আজম দস্তগীর, সুনলো হে পীরো কে পীর গাউসুল আজম গীর, শুনল হে পীর কে পীর গাউসুল। ওনারা জওয়ানদের আওয়াজ আপনাদের জওয়ান থেকে আওয়াজ বের হচ্ছে না, মনে হয় আপনারা কষ্ট অনুভব করতেছেন, কষ্ট অনুভব করতেছেন। আমি বাবা এত প্রসিদ্ধ কোনো বক্তা নই, এখানে আমার উস্তাদ জিরা আছেন, উনারা ভয়ান করবেন। আমি এত সুরালোভাবে আপনাদেরকে আমাদের উস্তাদের মতো এত সুন্দর করে ভয়ান দিয়ে আপনাদের হৃদয় আমি খুশ করতে পারবো না, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে সুরে বলেন। বারবার যে জিনিস দেখে ওই জিনিসের প্রতি একটু অরুচি ফিল হয়, কথা বলেন ঠিক কিনা? আমাকে তো বারবার এ দেখতেছেন টিকেরা। আবার 25 তারিখে পুরান বস্তিতে আমি গুনাগারের দাওয়াত আছে, আপনাদেরও দাওয়াত রইল এই মাহফিলে বলার জন্য বলেছেন, সকলকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন, শায়ে শায়ে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুত্ব করেছেন আল্লাহর সাথে, আল্লাহ বন্ধুত্ব কবুল করেছেন, বন্ধুত্বতে আল্লাহ রাজি হয়েছেন। কেমন বন্ধুত্ব বলে আল্লাহর এই জমিনের মধ্যে যত আল্লাহর ওয়ালি আছে সমস্ত ওয়ালিদের সরদার যিনি, সমস্ত ওয়ালিদের শিরতাজ যিনি, উনি বন্ধুত্ব করেছেন। এখানে উনাকে গৌসুল আজম বলা হয়। ওয়ালিদের বেলায় গৌসুল আজমের সেই দফতরটা 13 নম্বর দফতরের মধ্যে আছে, যে সমস্ত আল্লাহর ওয়ালিগুলোকে 13 নম্বর পর্যন্ত মাকামে পৌঁছে যায় ওনাদেরকে গৌসুল আজম বলা হয়। তেমনি ভাবে ওই গৌসুল আজমের বেলায়ও আমার শায়খ শাহ গোস পাক যে বেনজির ওলি বেমিসাল ওলি ইমামুল আউলিয়া, আর একটু জোরে বলেন গৌসে পাকের আব্বা জান, আমি আবার এখানে আসবো, গৌসে পাকের আব্বা জান আবু সালা মুসা জঙ্গি দোস্তু রহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি একদিন যখন গৌসে পাক মায়ের গর্ভে দারিনীর আম্মা জানের পেট মুবারকের মধ্যে ছিলেন, যখন 2 মাস হচ্ছে ওই সময় গৌসে পাকের আব্বা জান আওলাদে রাসূল হযরত আবু সালে মুসা জঙ্গি
দোস্ত রহমাতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্ন দেখতেছেন মদিনাওয়ালা কামলিওয়ালা দয়াল নবী মায়ার নবী ওই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি তাআলার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলেন রাসূল যখন আসলেন স্বপ্নের ভিতর আবু সালেহ মুসা জঙ্গি যখন আমার নূরানী নবীকে দেখতে পেলেন সালাম দিলেন বলে হুগো রাসূল হুগো পেয়ারা রাসূল আপনি কেন এসেছেন আমার রাসূল বলে ইয়া আবা সালেহিন আতাকাল্লাহু ইবিদান সালিহান ওয়া মাহবুবি ওয়া মাহবুবিল্লাহ ও আবু সালেহ মুসা জঙ্গি তোমার ঘরের মধ্যে আল্লাহর একজন মাহবুব আসতেছে আমি রাসূলের একজন মাহবুব আসতেছে কাশানি আউলিয়া আল্লাহ ওনার শানটা হবে আউলিয়াদের ইমাম যেমনি ভাবে আমি নবী মুস্তাফা 1,24,000 মতান্তরে 2,34,000 নবী রাসূলদের ইমাম ছিলাম আপনার সন্তান যেটা আপনার স্ত্রীর গর্ভে জাতের মধ্যে আছে ওই গর্ভের ভিতরে এমন একজন সন্তান আসতেছে ওই সন্তানটা হবে ইমামুল আউলিয়া ওনার পজিশন কম না বেশি আর একটু জোরে বলেন কম না বেশি শাহিন শাহ গোসেপা আব্দুল কাদের জিলানি বলতে চেয়েছিলাম বন্ধুত্ব করেছেন আল্লাহর সাথে দুনিয়ার বেলায় আপনার সাথে আমার সাথে বন্ধুত্ব হয়েছে বন্ধু কোন আবদার যদি রাখি ও বন্ধু আমি বিপদে বেজে গেছি আমাকে 500 টাকা দাও যদি বন্ধুত্ব যার কাছে হয় নাই উনি কখনো দিবে না কারণ উনি আপনাকে কখনো বিশ্বাস করতে পারে না কিন্তু জিন সাথে বন্ধুত্ব হয়েছে ওনার কাছে যদি আবদার রাখি ভাই আমাকে এই জিনিসটা একটু করে আবদার করে দিয়ে দাও আবার পুনরায় আমি দিয়ে দিব তেমনি ভাবে এটা দুনিয়ার মামলা যেটা আল্লাহর মামলা এটা আল্লাহর বন্ধু পৃথিবীর কোন রাজার বন্ধু নয় কোন বাচ্চার বন্ধু নয় কোন দুনিয়াবি মানুষের বন্ধু নয় কোন দুনিয়াবি ওয়ালার বন্ধু নয় এটা হচ্ছে সমস্ত দুনিয়াতের মালিক যিনি ওনার সাথে বন্ধুত্ব করেছেন বন্ধুত্ব আল্লাহর সাথে প্রস্তাবনা হয়েছে ওই আল্লাহর বলি যদি দুনিয়ার বেলায় যদি বন্ধুত্বের কাছে কোন কিছু ছায় বসে বন্ধু অবশ্যই দিবে বন্ধুর সেই আবদার রক্ষা করার জন্য যিনি আল্লাহর বন্ধু গৌসে পাক আব্দুল কাদের জিলানি উনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আপনারা বলেন আল্লাহ দিবেন কি না আর একটু জোরে বলেন আল্লাহ দিবেন কি দিবে না শাহিন শাহ গৌসে বগদাদ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে নাঈমীর ভিতরে তাফসীরে নাঈমীর ভিতরে সূরা আনাম 99 নম্বর বারাদের মধ্যে হযরতে মুফতি আরকান নাঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন ঐতিহাসিক একটা ঘটনা হযরতে শাহিন শাহ গৌসে পাক যখন বেলায়েতের যখন প্রচার প্রসার হচ্ছে চতুর্দিকে যখন বেলায়েত ছড়িয়ে পড়তেছে শাহিন শাহ গৌসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার মধ্যে এমন একটা দুখিনী মা ছিল যিনি বিধবা ছিল ওনার কাছে একটা সন্তান ছিল কি ছিল কি রে বাজে ওনার দৃষ্টি কে কা আল্লাহ কবুল করো আমিন বলেন পীরকে পীর হে গৌসুল আজম হে পীরকে পীর হে গৌসুল আজম কে জানি মোরা বানি মোরা সরকারে বাগদাদ কে সরকারে বাগদাদ কে পীর হে পীর হে পীর হে পীর হে গৌসুল আজম কে পীর হে পীর হে গৌসুল আজম কে জানি মোরা বানি মোরা সরকারে বাগদাদ কে সরকারে বাগদাদ কে সলা দুনিয়া ও দুনিয়ার মানুষ শায়ে শায়ে গোসে পাক আব্দুল কাদের জিলানি সবাই মুহাব্বত দিয়ে বুড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন ওনার একটা মহল্লায় একটা দুকিনে মা ছিল ওনার কাছে একটা সন্তান শুধু আর কোনো সন্তান নাই সন্তানটা যখন উপযুক্ত হলো ওনারকে সবাই দৌলা বলে চিনত এবং ওনার নাম ছিল কবিরউদ্দিন ওনার নাম কবিরউদ্দিন ওই যে সন্তানের কথা বলছি ওই সন্তানের নাম ছিল মোহাম্মদ কবিরউদ্দিন উরুফে নাম অর্থাৎ ডাক নাম ছিল দৌলা ডাক নাম ছিল
ওই নামটা ওই কবির উদ্দিন আম্মা যখন ছেলে যখন উপযুক্ত হলেন ছেলেকে ছেলেকে বিয়ে করার জন্য একটা জায়গায় বর সেজে নিয়ে গেলেন বিয়ে করার জন্য ওইখানে বরকে পাঠিয়ে দিয়ে আম্মা জানকরের মধ্যে অবস্থান করতেছেন কোন বেজুতে ক্রমে ওই বর যখন ওই কন্যাকে নিয়ে যখন বাড়ির মধ্যে ফিরছেন ওই নদীর মধ্যে বেকায়দায় পড়ে ওই নৌকাটা ডুবে গেল কি হয়ে গেল ডুবে গেল ওই জনম দুখিনী মা একদিক দিয়ে হচ্ছে স্বামী হারানো বিধবা ব্যথা আর একদিক দিয়ে সন্তান হারানো ব্যথা পৃথিবীর জমিনে এর চেয়ে বড় আঘাত আর কেউ নাই এমন কিছু আমাদের সমাজে মানুষ আছে আছে না নাই আছি দুঃখ কাউকে বলতে পারে না ব্যথা কাউকে বলতে পারে না অসহায় জীবন যাপন করে আমরা যারা ধনীওয়ালা আমরা যারা বিত্তশালী আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে ওই অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো অসহায় একজন মহিলা বিধবা মহিলা সন্তানও ডুবে গেল ওই নদী পার হওয়ার সময় নৌকাটা ডুবে গেল ডুবে তলের মধ্যে চলে গেল কোন ক্রমে নৌকাটার বেশি উঠলো না লাশ কেউ পাওয়া গেল না প্রতিদিন সকাল বেলা ওই বিধবা মহিলাটা নদীর পারে এসে ওই সন্তানের জন্য হাজারে করে কানতে থাকে আল্লাহ আমি বিধবা আমি দুঃখিনী মা আমি যার দিকে তাকায় আমি দিন কাটাইতাম আমার আদার ঘরের মানিকটা আমি হারিয়ে ফেলেছি আল্লাহ এইভাবে প্রতিদিন উনি কান্নাকাটি করতেছেন ওই তফসিরে নাইবির ভেতরে বলতেছেন এইভাবে কান্নাকাটি বারোটা বছর করে ছিলেন সুবহানাল্লাহ বলেন বারোটা বছর করেছিলেন আল্লাহ আমার সন্তান হারানো ব্যথা আমি দেখতে আমি সহ্য করতে পারি না আল্লাহ আমার স্বামী হারাইছি আবার একদিক দিয়ে আমার সন্তান হারাইছি আল্লাহ আমার আমার কাছে ব্যথা অনুভব হচ্ছে ব্যথা আমি সহ্য করতে পারি না এইভাবে উনি বারো বছর ওইখানে কান্নাকাটি করলেন একদিন আমার গোসে পা আব্দুল কাদের জিলানি নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন নদীর কি পাশ দিয়ে যাচ্ছিলেন ওই সময় আমার সেই শেখ গোসেবক দাদের কানের মধ্যে ওই কান্নার আওয়াজ চলে আসলো ওই কান্নার আওয়াজ যখন আসলো আমার গোসেবক ছিলেন রহমতের সাগর আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা প্যারা আল্লাহর যারা মকবুল ওনাদের কাছে অন্তরের ভিতরে শুধু রহমত আর রহমত করুণা আর করুণা ওনাদের কাছে কোনো ফখর ফখর থাকতে পারবে না ওনাদের কাছে কোনো অহংকার থাকতে পারবে না যিনি বলি কুল সম্রাট অন্তরটা কেমন ছিল ওই বিধবার কান্না শুনে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হলেন আম্মা জানকে বললেন আম্মা জান ও আম্মা জান আপনি এভাবে কাঁদতেছেন বলে বলে যুবক আমি এইভাবে কাঁদতেছি আজকে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আমি বারোটা বছর আজকে কান্না করতেছি ও গো যুবক ও যুবক বলে আপনি কে বলে আমি হচ্ছেন আব্দুল কাদের জিলানি বলে কেন কাঁদতেছে বলে এখন থেকে বারো বছর আগে আমার কলিজার টুকরা একমাত্র সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই নদী পার হওয়ার সময় কন্যাকে নিয়ে নতুন বিবাহ করে নতুন বউকে নিয়ে যখন আবার ঘরে ফিরছিলেন আমার সেই কলিজার টুকরা জনম দুঃখিনী সন্তানটাই নদীর মধ্যে ডুবে গেল বাবা আমার ছেলে আর কোনোদিন বেশি ওঠে নাই যদি লাশটাও আমি মা দেখতে পেতাম তাহলে অন্তরের মধ্যে শান্তি পেতাম অগো যুবক তুমি কে জানি না তবে আমার কাছে কোন চাচ্ছে আমি বারো বছর ধরে আমার চেয়ে খুলে যার আগুন নেবাইতে পারে নাই ও দুনিয়ার মানুষ যারা সন্তান হারাইছে দুনিয়ার জমিনে মা বাবা বেঁচে আছে ওই মা বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন মা এবং বাবা তোমার কাছে কেমন লেগেছে মা বাবা বলবে কোন অত্যাধুনিক যদি যন্ত্রপাতি আমার কাছে থাকতো আমার কলিজাটাকে যদি ছিদ্র করে যদি ফারেক করে আমি দেখাইতে পারতাম আমার কলিজাটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে সন্তান হারানোর ব্যথা বেশি কঠিন সন্তান হারাইলে মা বাবা বেশি কষ্ট পায় যদি মা বাবার যদি সন্তানের কবরের ওই লাশকে যদি কবরে নেওয়ার জন্য যদি ওই মা বাবা যদি কাদের মধ্যে লাশ দিতে হয় এটা বেশি কষ্ট লাগে বাবা ওই দুঃখিনী মা বলে ও বাবা আমার অন্তরে চাচ্ছে আমার কলিজার সন্তান আমার কলিজার টুকরা সন্তানকে একটু করে দেখার জন্য বাবা আব্দুল
আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে ওই দুঃখিনী মায়ের আর্তনাদ যখন শুনলেন ওই আল্লাহর বন্ধু যিনি আল্লাহর বলে যিনি ওলে কুলের সম্রাট যিনি ওয়াকুল্লু বালিয়ের আলা কদমিন ওয়া ইন্নি আলা কদমিন নবী বদরের কামালি বলিদের সমস্ত গর্দানের জার কদম সমস্ত বলিদের যিনি ইমাম ইমামুল আউলিয়ার অন্তরের মধ্যে জোয়ার উঠে গেল বেদনার ঢেউ ঠেলা দিল আল্লাহর আরশ আযিমের দিকে গাউসের দুটো হাত উত্তোলন করে দিলেন আল্লাহ ও আল্লাহ আপনার কাছে কি দয়া লাগে না মায়া লাগে না একদিক দিয়ে মহিলাটা বিধবা আর একদিক দিয়ে সন্তান হারানো ব্যথা ও আল্লাহ আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই আল্লাহ এই দুঃখিনী মায়ের সন্তানকে আবার পুনরায় ফিরিয়ে দাও ওলি আল্লাহর সোহবত বড়ই বেশি নিয়ামত বড়ই বেশি নিয়ামত আমার হুজুর কেবেলার সোহবত আমার ফজরত কেবেলার সোহবত বড়ই বেশি নিয়ামত বড়ই বেশি নিয়ামত অন্তর হতে দুর্গ হয়ে যায় চৌত আছে পাপাচার আরে অন্তর হতে দুর্গ হয়ে যায় চৌত আছে পাপাচার নূরে বরে অন্তর কানা হয়ে যায় পরিষ্কার অলির পাতে এসো সকলে অলির পাতে এসো সকলে দরো সবাই অলির দামান আমার অলি আল্লাহর সোহবত বড়ই বেশি তো হস্টল আর ফাল্লার বড়ই বেশি নিয়ামত বড়ই বেশি নিয়ামত সালাত নিয়া আমার শাই শাই গোসে পাক আব্দুল কাদের জিলানী যে বলেছিলাম আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে আল্লাহর বন্ধু আল্লাহ বন্ধু আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন আরেকজন বন্ধু বলে বন্ধু বন্ধু ও বন্ধু আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই আপনি চাইলে সব কিছু দিতে পারেন সব কিছু নিতে পারেন আল্লাহ আপনার যদি দয়া লাগে আমি গোসে পাকের ফরিয়াদ কবুল করে না ওগো আল্লাহ এই 12 বছর পরে হলেও আমি আপনার বন্ধু আল্লাহ আপনার কাছে দোয়া করি আপনি সেই মুর্দাকে আবার সেই নদী থেকে পুনরায় তুলে দাও গোসে পাকের দরখাস্ত গোসে পাকের ফরিয়া সেকেন্ডের ভিতরে লামকানে পৌঁছে গেল লামকানে গিয়ে আল্লাহর কাছে পৌঁছে গেল আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি শক্তি দিয়ে 12 বছর পরে নয় আল্লাহ যদি চায় কোটি কোটি বছর পরেও আল্লাহ জীবিত করে দিতে পারবে শুধু শুধু আল্লাহর বলির জবান দিয়ে বলতে হবে হাদিসে কুচ্ছি আমার দয়াল নবীর হাদিস আল্লাহর কথা যেটা কোরআনে স্থান নিতে পারে না যেটা হাদিস হাদিসের মধ্যে স্থান হয়েছে হাদিসে কুচ্চির ভিতরে আছে যে সমস্ত আল্লাহর বান্দাগুলো আল্লাহর ফরজ ইবাদত করে আল্লাহর হুকুমগুলো মানে আল্লাহর আহকামগুলো মানে আল্লাহর প্রত্যেকটা হুকুমগুলো মানে আল্লাহর ফরজ ইবাদত করে আল্লাহর ফরজ রোজা রাখে সব আহকামগুলো মানার পরে অতিরিক্ত কিছু ইবাদত করে অতিরিক্ত কিছু ইবাদত করে অতিরিক্ত আল্লাহকে ডাকে আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাগুলো যারা ফরজ ইবাদত করেছেন আমার হুকুম মেনেছেন আমার হকাম গুলো মেনেছেন ওই সমস্ত বান্দা যখন আবার যখন আমার হুকুমের বাইরে গিয়ে নফল ইবাদত করে আমি আল্লাহ বলতেছি ওর জবানটা আমি খোদার জবান হয়ে যায় ওর হাতটা আমি খোদার হাত হয়ে যায় আমি খোদার জিসি মুবারক হয়ে যায় ওই বান্দা কোন কিছু বললে ওইটা আমি কুদরতিভাবে আরশ আযিম থেকে শুনতে কোনো রকম দেরি করি সুবহানাল্লাহ বলেন গোসে পাক দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন আল্লাহ বলেন এটা আমার কোনো কোনো বেফান না ভাই আল্লাহর জন্য আল্লাহ হুকুম দিলেন 12 বছর আগে ডুবে গিয়েছিল সে বরযাত্রী সহ নতুন বিবি সহ ওই ডুবে যাওয়া নৌকা সহ পুনরায় আবার নৌকার যাত্রী সহ আল্লাহ সবাইকে ওই নদী থেকে তুলে দিলেন একটু জোরে বলেন
গোসে পাকের কারামত এটা কি গোসে পাকের কেলামত আল্লাহর বলিরা যেগুলো দেখায় এগুলো হচ্ছে কারামত আর নবীরা যেগুলো দেখায় এগুলো হচ্ছে মুজিজা আর আল্লাহ যেগুলো দেখায় এগুলো হচ্ছে কুদরত সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু শেন শেখ হুজুরে গোসে বাগদাদ আব্দুল কাদের জিলানির ফরিয়াদ শুনে ওই 12 বছর আগে ডুবে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিলেন ওই সন্তান মোহাম্মদ কবিরউদ্দিন ওনাকে ওই পরবর্তীতে ওই মহিলাটা অসুস্থ হয়ে ইন্তিকাল বরণ করলেন ওই সন্তান সহ আমার গোসে বাগদাদের দরবারে ওনার বিবি সহ চলে গেলেন গোলামি করার জন্য কি করার জন্য গোলামি করার জন্য ও বন্ধু আমি যেই দরবারের গোলামি করি ওই দরবারের কথা আমার বলতে হবে যার ইমাম অনুসরণ করি উনাদের কথা আমাদের বলতে হবে না হলে ঋণ কখনো সুদ হবে না আমি আহলা দরবার শরীফের গোলাম এখানে এক একটা দরবারের গোলামরা আছেন আপনারা যা যে যে ইমামের পিছন ধরেছেন যে ইমামকে বলেছেন যে ইমামের অনুসরণ করতেছেন ওই ইমামের প্রতি ইত্তেবা অনুসরণ করতে হবে সুবহানাল্লাহ বলেন يوم ندعو أناس بإمامين سبحان الله بولن الله قرآن بولن قيامت ميدان حشر ميدان যখন হাসর আমি কায়েম করব যখন আমি খোদার কুদরতি কাট ধরায় দাঁড়িয়ে যখন আমি সবাইকে ডাক দিব এখানে আমি ইমামদেরকে ধরে ধরে ডাক দিব হে কাদেরী সকল তোমরা সবাই আমার কাট ধরায় চলে আছো হে চিশতিয়া সকলে হে ইমাম তোমাদের সর্ষ মুরিদানদেরকে নিয়ে তোমরা চলে আসো ইয়ামা ইয়াদউনা সিমবি ইমামিম ইমামের নাম ধরে ধরে ডাক দিবে এ নকশবন্দী সকল তোমরা চলে আসো হে সরওয়ারদিয়া সকল তোমরা চলে আসো হে বাজিদিয়া সকল তোমরা চলে আসো হে বান্ডারিয়া সকল তোমরা চলে আসো প্রত্যেক আমরা যে যে তরিকার ইমাম ধরেছি ওই ইমামদেরকে নিয়ে আমাদের যিনি ইমাম আমাদের যিনি রহমত শাইখ শেখ হুজুরে গওসে বাগদাদ আব্দুল কাদের জিলানি গিলানি হুজুর শাইখ শেখ গওসে বাগদাদ দেখতে ধরে যখন আমাদেরকে জোরে যখন ডাক দেবেন ওই ডাক দেওয়ার সময় আমাদের সেই ইমামের অনুসরণ হয়ে কিয়ামতের ময় আমাদেরকে আমার আল্লাহ নিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর ফয়সালা কার ফয়সালা এটাকে মানার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আমি আহলা দরবার শরীফের মুরিদান এখানে বুরুংচরা দরবার শরীফের মুরিদান আছেন এখানে মানিশাবর হুজুর কিবলা আলমের দরবারের মুরিদান আছেন ভাই ফকুর একটা গাট হচ্ছে সাতটা গাট কয়টা সাতটা সবাই এই সবাই যার যার গাট দিয়ে আমি একই পাকুর একই ফকুরের পানি ইউজ করে কিন্তু একই ফকুরের পানি ইউজ করি ওই পুকুর থেকে বেলায়েতের পুকুর যেটা হচ্ছে মাওলা আলী শেরে খুদার পুকুর আনা আনা মদিনাতুম ওয়া আলিউ বাবুহা যে আলীকে বলেছেন বেলায়েতের দরওয়াজা ওই দরজার ফুকুর থেকে আমরা সবাই ওই ফুকুরের পানি পান করি সুবহানাল্লাহ বলেন শাই শাই গোসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার খুদ দরবারে চলে গেলেন মোহাম্মদ কবিরউদ্দিন উনি চলে গেলেন ওনার সন্তানদেরকে নিয়ে ওনার ওনার পরিবারদেরকে নিয়ে উনি চলে গেলেন রিয়াজত করার জন্য গোলামি করার জন্য কারণ নুন খেয়েছেন যার গুণ গাইবেন তার দরবারে চলে গেলেন কিছুদিন পরে ওনার আম্মা জানটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন ওই আম্মা জান বলেছিলেন ও গোসে পাক আমার ছেলের জন্য দোয়া করুন আমার ছেলের জন্য কি করুন দোয়া করুন গোসে পাক দোয়া করেছেন আল্লাহ মোহাম্মদ কবিরউদ্দিনকে আল্লাহ আপনি হাজার বাড়িয়ে দাও একটু জোরে বলেন আল্লাহ পাক সকলকে কবুল করুক সকলে বলুন আমিন আজকের মাহফিলকে কবুল করুক সকলে বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু